কি কে সামনে গো? যে আমার পোলার সার্টিফিকেটের নামের বানানে একটু ভুল আছে, ওইটা সংশোধন করতে হইবে। তারা আমরা হলাম যে এখন নাকি সংশোধন করতে হইলে আগে উকিলের দ্বারে যাওয়া লাগে, এফিডেভিট করা লাগে। আপনি ঠিক জায়গায় আসছেন, এই ধরনের কেস আমার জীবনে আমি অনেক লড়ি। দেখেন এফিডেভিট করতে একটু ঝামেলা আছে, এই সার্টিফিকেট দিয়ে কি হইবে? না মাইনি আমার পোলার সরকারি চাকরি রিটেনে টিকে গেছে, এখন বাইবে হইবে তার এখানে তো কাগজপাতি জমা দেওয়া লাগবে, তার নামের বানান ভুল থাকলে সমস্যা করিয়ে দেওয়া যাইবে। তবে আগেই বললে রাখা ভালো, আমার একটা ফি আছে, ওইটা বাদেও কিছু লাইন খরচ আছে, ওইটা দেওয়া লাগবে। আমার ফিডে আমি কমাই নিব, সমস্যা নাই। আর কি খরচ? লাইন মাইনি এইটার জন্য এফিডেভিট করতে হইবে, আর এফিডেভিট করতে হইলে একজন ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে, আর ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিছু খরচ আছে। যে রাস্তা দিয়ে যাইবেন সেই রাস্তায় অনেক খরচ মাইনি বললাম না, আপনি কি সেই রাস্তায় বিমানে যাইবেন? বিমান ভাড়া দেওয়া লাগবে। ম্যাজিস্ট্রেট একজন সম্মানিত ব্যক্তি, সে থাকে ব্যস্ত, তার কাছে যাইতে হইলে রাস্তা দিয়া অনেক কুমির থাকে, সেই কুমিরকে কিছু খাওয়াইতে হবে। কুমিরকে আপনার খাওয়ানো লাগবে কেন? আরে যন্ত্রণা, কুমিরে যদি না খাওয়াই ওই রাস্তায় দাঁড়িতে গেলেই তো কুমাইরি আমার পাও কামড়াই ধরবে। ও বাবা, তার আপনি পুষ্কুনি দিয়ে যাবেন কেন? হেডারে আপনি ডাঙ্গা দিয়ে যান। তুমি তো শহরে পড়াশোনা করছো নাকি? তুমি বোঝো না যে ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে হলে কি ফাও ফাও করিয়ে দেবে এই কাজটা? সেখানে খরচ দেওয়া লাগবে না? আব্বা, হে তো আমাকে একটু ঘুষতেইতে আছে। কি? সুলতান মাস্টারের দ্বারে তুমি ঘুষ চাও? এ মিয়া, ম্যাজিস্ট্রেটের দ্বারে যাইয়ে তুমি একটা এফিডেভিট সই করাই আনবা, হেতে তোমার হেতারে ঘুষ দেওয়া লাগবে কেন? তার হে কি ফাও কাজ করিয়ে দেবে? হ্যাঁ, আপনি যদি ম্যাজিস্ট্রেটের কাছে করাইতে পারেন তার হ্যাঁ যান, আপনি তো হে পর্যন্ত পৌঁছাইতেই পারবেন না মিয়া। এই ব্যাপার না, আমার ডায়েরি গিয়ে খুঁজিয়ে দেখো একটা নাম আছে গারুয়াটো জামেল, এই নাম্বার একটু ফোন দাও। গারুয়াটো জামেল কেডা? বাবা, সে আমার একজন ছাত্র আসে রে, তার সেই স্কুলের ভিতরে সব থেকে বেশি গারুয়া আসে রে, এই জন্য আমি তাকে ভালোবাসিয়ে গারুয়াটো জামেল বলিয়ে ডাকতাম। এই হাঙ্গারাষ্ট্র ঘুরলে আমার দাঁড়িয়ে আইবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? তোজামেল বলছিলা? হ্যাঁ জি জি, আমি তোজামেল। কে? তোমার ইংলিশ স্যার। জি 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 স্যার, জি জি বলে। বসো বসো। জি স্যার। তোজামেল, তুমি বইলিয়া যে তুমি কি বুঝিয়ে গেছো? এই সুলতান মাস্টার প্রথম পিজিয়ারে বইতে কয় হে সাহস করে না বাবা, তোমার কি মনে পড়ে না? ক্লাসে একদিন মকমালিয়ারে কইলাম যে বর্ষু ভাই টাস করি বই গেলে প্রথম পি, তার যে আরে ওর এমন পিডিয়ান পিডিয়াইলাম ব্যাত দিয়ে ওর পিজিয়ানে বেমরুলের চাকের দাহান এককালে কিছু 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 হয়ে গেলে ওই যে এক সপ্তাহ তোমায় তো আমার ক্লাসে বই চেরে নাই, বুড়োই পড়িয়ে ক্লাস করছে। হয় স্যার, মনে আছে, এই রুমে রুম ইয়ে গেছে না, হেই অতীত কি বলতার ইয়ত আমাগো সোনালি অতীত। না না না, বসো বসো, তো জামেল তুমি বসো, তোমার এখন সমাজে একটা সম্মান আছে, এখন তোমাকে তাড়া করিয়ে রাখা একদমই ঠিক নয়, বসো জামেল বসে কথা বলো। ও স্যার বইলাম কইল। আচ্ছা তো জামেল, তোমাকে ফোন দিচ্ছি একটা ইনফরমেশন জানার জন্য। জি স্যার, জি বলো। আমি আমার ছেলের সার্টিফিকেটের নামের বানান ঠিক করার জন্য এফিডেভিট করতে আসছি, তার এখান থেকে জানতে পারলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে সই নিতে হইলে নাকি তোমাদের অনেক ঘুষ দিতে হয়। কেন আমার সামনে যে উকিল আছে সে তো আমাকে বুঝাইছে যে স্যারের কাছ থেকে সই আনার জন্য অনেক ঘুষ দেওয়া লাগবে। স্যার দয়া করে ওর দ্বারা একটু ফোনটা দেন। এনে একটু কথা বলেন। কেন লগে কথা কম আবার? আমার একজন ছাত্র। হ্যাঁ হ্যালো, কে? আপনি কি উকিল? হ্যাঁ আমি উকিল, তা কি হয়েছে এইটা বলেন। আপনার লাইসেন্স নাম্বারটা একটু কম দেই। আরে বাবা, আমার লাইসেন্স আপনারে কমুকে ডামনে কে ডাক? এবার আয়ে একটু ছাড়ে দেখ, নম্র বসায় কথা কইছি, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোজাম্মেল হোসেন।
হাতি ওমা 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 কি তুমি বলে ঘুষ চাইতে আছো? তোমার লাইসেন্স নাম্বারটা আমাকে একটু বলো। আমার লাইসেন্স কিসের? আবার আমি স্যার আমি ছাত্র। তুমি বলে উকিল? উকিল আমি বলি নাই স্যার, আমি হয়েছি কি ওই একজন উকিলের ইতে অফিসে বসে আমি একটু প্র্যাকটিস করি, আমার আগ্রহ বেশি স্যার, আমার কাজ শেখার খুবই আগ্রহ। এ কোন উকিলের চেম্বারে প্র্যাকটিস করো, এই উকিলের লাইসেন্স নাম্বারটা আমারে দাও। স্যার ওনার ক্ষতি করবেন না স্যার, উনি লোক খুবই ভালো, ওনার লাইসেন্সটা বাতিল করেন না স্যার। ঠিক আছে আমি এইটা দেখতে আসি, তুমি আগে এক কাম করো, তুমি আমার ছাত্রে নিয়ে আমার বাসভবনে চললে আসো। ওমা অফিসে গেলে হিন্দু তো কোডে চালান করিয়ে দেখি না আবার। স্যার বলছি কি আজ অফিসে না গেলে হয় না, আর একদিন যাই চা খাইয়ে আসবো। কেন? আমি সকাল হইতে কিছু খাই নাই। আচ্ছা ঠিক আছে তুমি খাও দাও করে তারপরে আসো। খাইয়ে আসবো কি করে স্যার, খাওয়া হইলি আমার আর বাথরুমে ধরে স্যার। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি আইতে আছি তোমার চেম্বারে, তোমার চেম্বারের ঠিকানাটা দাও। আপনি আমার অফিসে আসা লাগবে না স্যার, কি বলেন আপনি এত বড় মানুষ, আমি আপনার অফিসে যাব কিন্তু স্যার, আমি কিন্তু নিস্তলায় থাকবো, আজ উপরে আসবো না। আচ্ছা তুমি আগে তো আসো তারপরে দেখতে আছি। এই শোনো, এই একটু পরে একজন মুরব্বীরে নিয়া একজন উকিল বেশি মুহুরি আসবে, তাকে ধরে অতিসত্বর থানায় দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে।